আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে অভিনন্দন। ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে, এটা হচ্ছে রয়্যাল কিং এ। তো ফ্রেন্ডস, এখানে আপনারা আপনাদের রুমকে ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন নজর একটু দেখাচ্ছি আপনাদেরকে শোরুমটা। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে শুরুতে একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। আর এটা হচ্ছে মহাখালী যে ফ্লাইওভার আছে আমতলি, তো এখানে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন রয়্যাল কিং। ওকে, তো ফ্রেন্ডস আপনারা আসলে আমাদের ভাইয়াকে পেয়ে যাবেন। তো ভাইয়াকে একটু পরিচয় করে দিচ্ছি আমি। তো এই ভাইয়া থাকবেন সবসময়। তো ভাইয়ার নামটা একটু জানি আমরা। আমার নাম মোহাম্মদ তানভীর হোসেন। ওকে, তানভীর হোসেন ভাইয়া। তো ভাইয়া, রুম ডেকোরেশনের জন্য আপনার এখানে কি কি পাওয়া যাবে? আমার কাছে আপনি পাবেন হচ্ছে একদম রুমের গ্লাস টাইলস, ওয়ালপেপার, উডেন ফ্লোর এবং ইন্টেরিয়র সলিউশনের যা আছে সবই পাবেন মোটামুটি। আপনি একটা ঘর সাজাতে আপনার যা যা প্রয়োজন সব পাবেন এখানে আমার। ওকে, তো ফ্রেন্ডস আমি একটু শোরুমটা দেখিয়ে দিচ্ছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাজে কিন্তু শোরুমগুলো সাজানো আছে। তো আপনারা আপনাদের রুমকে ডেকোরেশনের জন্য আপনারা চাহিদা অনুযায়ী কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা চমৎকার চমৎকার কিছু ওয়াল পেপার দেখাবো আমরা, যেগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের রুমকে ডেকোরেশন করে ফেলতে পারেন। তো ভাইয়া, ওয়াল পেপারগুলো আপনার কাছ থেকে কি হিসেবে সেল করেন আপনারা? আমরা তো ওয়াল পেপারটা আসলে কি রোল আকারে সেল করি। আচ্ছা, আমাদের একটা রোলের সাইজ হচ্ছে 57 স্কয়ার ফিট থেকে একটা রোলে আপনি 5 ফিট বাই 10 ফিট জায়গা কভার করতে পারবেন। আসলে ওয়ালপেপারটা চারটা ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে 57 স্কয়ার ফিটের, আরেকটা হচ্ছে 75 স্কয়ার ফিটের, আরেকটা হচ্ছে 115, আরেকটা হচ্ছে 180। কিন্তু রেটটা দিব 57। রেট হচ্ছে আপনার, আমরা এখন যে প্রাইসটা বলবো ওটা হচ্ছে একটা 57 স্কয়ার ফিট। আর আমাদের বাংলাদেশের জন্য 57 স্কয়ার ফিটটা বেস্ট, কারণ এটা হচ্ছে লাগানোর পরে জয়েন্টটা বোঝা যাবে না, একদম অ্যাকুরেট ভাবে লেগে যাবে। ঠিক আছে, আর যেমন বড় রোলগুলো একটু প্রবলেম হয় মাঝে মাঝে। ওকে, তো ফ্রেন্ডস আমরা চলুন, এখানে যে ওয়াল স্টিকারগুলো আছে সেগুলো আমরা এক এক করে আপনাদেরকে একটু দেখাবো। তো এগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের রুমকে সাজিয়ে ফেলতে পারেন। তো আমি একটু ডেকোরেশনগুলো দেখাচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন। তো এগুলো কিন্তু টোটালি একটা 3D প্রিন্টের ভিতরে খুবই চমৎকার ডিজাইন করা। তারপর আমরা এই পাশেও দেখতে পাচ্ছি খুবই চমৎকার চমৎকার 3D প্রিন্টের ওয়াল স্টিকার। ওকে, তো ভাইয়া আমরা এক এক করে এখানকার যে স্টিকারগুলো আছে সেগুলো একটু দেখবো আমরা। বসেন, দুজনে বসেন, আমরা একটু দেখাচ্ছি ডিজাইনগুলো। ওকে, তো ফ্রেন্ডস ভালো লাগলে আপনারা ছবি তুলে প্রোডাক্টগুলো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো ভাইয়া এক এক করে আমাদেরকে একটু দেখান। তো ভাইয়া আমি রেটটা আরেকবার বলে দিই একটু, রেটটা কেমন পড়বে এগুলো স্কোয়ার ফুট? রেটটা পড়বে হচ্ছে আপনার, এটা রোল আকারের, তো এটা 57 স্কোয়ার ফিটের রোল, এই বইয়ে যা আছে সব, এগুলো পড়বে হচ্ছে 2300 টাকা পার রোল। আর এটার সাথে ফিটিং চার্জটা আলাদা 2300 টাকা, 2300 টাকা ফিটিং ছাড়া। আচ্ছা, ওকে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো, আর ঢাকার ভিতরে হলে হয়তো হ্যান্ড ডেলিভারিটাও দিতে পারবো। কনভেন্সটা আপনাকে বিয়ার করতে হবে। আচ্ছা, ওকে। আর এগুলো কিন্তু টেকসই। ওকে, এগুলো আসলে ওয়াল ভালো থাকলে আপনার 8-10 বছরের কোনো প্রবলেম হয় না। আচ্ছা, 8-10 বছরেও কিছু? এটা আসলে কি এখন রঙের পরিবর্তে সবাই আমরা ওয়াল পেপারটা ইউজ করি এর জন্যই, কারণ রং তো আসলে আমরা একটা কালার পাচ্ছি। আর একটা বাজারে পেইন্ট করতে গেলে মোটামুটি ধরুন আপনার 1-150 টাকা চলে যায়। আমরা একটু অন্য ধাঁচের বইটা দেখি আরো। আর এখানে অনেকগুলো ভলিউম আছে, অনেকগুলো আছে। আমরা, আচ্ছা ভাই, এই ভলিউমটা দেখি আমরা, এটার মধ্যে কি কি আছে? দুটো একসাথে দেখাবো? না 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 না, আমরা সিঙ্গেল সিঙ্গেলই দেখি। তো আমি একটু দেখাচ্ছি এক নজর স্টিকারগুলো। তো অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে, ওয়াও, এটা কিন্তু খুবই চমৎকার রয়্যাল ব্লুর ভিতরে, খুবই সুন্দর। তো এগুলো কিন্তু আরো গর্জিয়াস, প্রাইসটা মোটামুটি একই থাকবে, 2300 টাকা পার রোল, 2300 টাকা পার রোল। তো আমার মনে হয় খুব একটা বেশি না। আচ্ছা, এটা কি আস্তর করার পরে লাগাতে হবে? এটা আস্তর করে 1 কোট রং মারতে হবে। 1 কোট রং মারলে আপনার এটা টেকসইটা ভালো হয়। আর ড্যাম ওয়াল যদি থাকে কারো, সেই ক্ষেত্রে আপনি ওয়ালপেপার ইউজ করতে পারবেন, সেটার ক্ষেত্রে আপনাকে পিভিসি বোর্ড ইউজ করতে হবে। আচ্ছা, পিভিসি বোর্ডের সাপোর্টটা আমরাই দিয়ে থাকি, যদি পিভিসি বোর্ড লাগে আপনি যোগাযোগ করলে আমরা ওটা ব্যবস্থা করে দিব আপনাকে। পিভিসি বোর্ডের উপরে যদি ওয়ালপেপারটা ইউজ করে সেই ক্ষেত্রে আর ড্যাম ধরে না, ড্যাম ওয়ালের জন্য এটা বলছি। ভাই বসেন, একটু বসে নেন, বসে নেন, একটু সুন্দরভাবে আমরা দেখাই। হ্যাঁ, তো এগুলো একটু সলিডের মধ্যে, এগুলো অনেক অনেক ডিজাইন আছে, অনেক অনেক কালার আছে। তো আপনারা যার যেটা পছন্দ, ওয়াও, এগুলো কিন্তু এগুলো হচ্ছে স্যার 3D, 3D ওয়াল, 3D ব্রিকের মধ্যে
তো অ্যাভেলেবেল কালেকশন আছে, তো আপনারাও ভাইয়াদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ওকে, তো ভাইয়া অনেক কষ্ট করেছেন, ধন্যবাদ। তো আপনার এখান থেকে আমি জানতে চাচ্ছিলাম, তো আসলে এই যে সুন্দর সুন্দর যে প্রোডাক্টগুলো, এগুলো ঢাকার বাইরে ডেলিভারি ব্যবস্থা কি? ঢাকার বাইরে আসলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করে থাকি। দেখা যায় আছে পরিবহন, আছে সুন্দরবন, আছে জননী, আছে যে যে অঞ্চলে যায় রুমকে সাজাতে চান, তাহলে বাইয়ার যে কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে আপনারা প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন। এগুলো কিন্তু আরো বেশি গর্জিয়াস, ডিজাইনটা ভিজে বেশি আছে, একদম জীবন্ত, এমনিতে প্লেন, আপনি ধরলে বুঝবেন যে প্লেন, দেখবেন হচ্ছে আপনি পুরো ভিজে বেশি আছে সব জায়গায়। আচ্ছা ওয়েলকাম। তো আমরা এটা একটু দেখি এগুলোর ভিতরে, এটা কিন্তু খুবই চমৎকার জুয়েল ভাবে, হ্যাঁ এটাও খুবই সুন্দর। এই যে এটাই 3D। ওকে, তো ভাইয়া ধন্যবাদ, আর আমি কষ্ট দিব না আপনাদেরকে। তো তানভীর ভাইয়া আপনাকেও ধন্যবাদ, অসংখ্য আপনারা চ্যানেলের পক্ষ থেকে আসবেন, ইনশাল্লাহ একটা ভালো একটা ডিসকাউন্ট পাবেন, আপনার কোনো সমস্যা নাই, আমরা আশা করছি যে আপনারা আসবেন আমাদের শোরুমে। ওকে, অ্যাট লিস্ট এক কাপ চা খাওয়ার জন্য আসবেন। ওকে, তো ফ্রেন্ডস, ভাইয়া বলতে চাচ্ছে যে আসলে আপনারা ঢাকাতে যারা আছেন বা এই সমস্ত ইন্টেরিয়র যে ডিজাইনগুলো আছে খুঁজছেন, তো আপনারা অন্তত পরামর্শ, আপনারা কিনেন বা না কিনেন, পরামর্শের জন্য হলেও হয়তো আপনার যেদিন লাগবে সেদিন কিনবেন, নতুবা এমনি এসব ভাইয়ের কাছ থেকে এক কাপ কফি খেয়ে যাবেন। আরেকটা হচ্ছে যে আমরা ইন্টেরিয়র ফুল কাজটাই করে থাকি, বাসা অফিস সব কাজ করে। আচ্ছা, তো এখানে কিন্তু অনেক অফিস ডেকোরেশনও আছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে ডিজাইনগুলো। তো এই ধরনের যে কাজগুলো আছে বা ফ্লোরের কাজগুলো আছে, তো এগুলো কিন্তু ভাইদের কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি আমি, তো সবাইকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এটা হচ্ছে রয়্যাল কিং, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।